হ্যালো বিওন আজ বলবো ভিটামিন ই ক্যাপসুলের কিছু ব্যবহার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে সহায়ক ভিটামিন ই ক্যাপসুল এর পাশাপাশি এই ক্যাপসুলে রয়েছে অজানা আরও অনেক ব্যবহার যার মাধ্যমে আপনি পেতে পারেন সুন্দর ত্বক ও চুল তো চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু ব্যবহার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন চুল বাড়াতে সাহায্য করে ভিটামিন এ অলিভ অয়েলে ভিটামিন ই মিশিয়ে তা মাথায় আধা ঘন্টা মেসাজ করুন নারকেল তেলের সঙ্গেও মিশিয়ে মাথায় মাখতে পারেন মুখে দাগ থাকলে ক্যাপসুলের ভিতরের তেল সেখানে লাগান তারপরে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত করুন রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি লাগান বলি রেখা কমবে ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে ভিটামিন ই ক্যাপসুল মধু আর লেবুর রসের সঙ্গে ভিটামিন ই মিশিয়ে হাত পা শুকনো হয়ে গেলে লাগান ঠোঁট ফাললেও ঘুমোতে যাওয়ার আগে ভিটামিন ই লাগান মধুর সঙ্গেও ভিটামিন ই লাগাতে পারেন চুলের ডোগা ফাললে নিয়মিত নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে ভিটামিন ই মিশিয়ে লাগিয়ে নিন দেখবেন চুলের ডোগা ফাটা দূর হবে ভিটামিন ই ক্যাপসুল কোনোই বা হাঁটুর জেদি কালো দাগ দূর করতে দারুণ কার্যকর দীর্ঘদিনের পুরানো স্কিন ড্যামেজের দাগ দূর করতে ভিটামিন ইর কোনো তুলনা নেই আপনার কোনোই বা হাঁটুতে যদি এমন দাগ থাকে তবে রেগুলার একটা ক্যাপসুলের তেল নিয়ে বা মুখে ব্যবহার করার পর অতিরিক্ত যে তেলটুকু থাকবে তা কোনোই আর হাঁটুতে লাগান দুই থেকে তিন সপ্তাহের ব্যবহারে আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন মসৃণ গোলাপি ঠোঁট পেতে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন মুখে হাতে পায়ে লাগিয়ে যেটুকু তেল থাকবে সেই তেল ঠোঁটে ভালোভাবে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন কালো ফাটা ঠোঁটের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন আপনার পছন্দের লিপ বাম বা ভেসলিনের সাথে ক্যাপসুল ভেঙে মিশিয়ে সেটাও রেগুলার ব্যবহার করতে পারেন চোখের নিচের কালো দাগ দূর করতে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন অনেকেই আছেন যারা চোখের নিচের কালো দাগ দূর করতে খাঁটি বাদাম তেল ব্যবহার করেন তার সাথে যদি ভিটামিন ই তেল মিশিয়ে নেন তবে খুবই কম সময়ে ভালো ফল পাবেন অনেক পুরানো কাটা দাগ অথবা ব্রণর দাগ দূর করতে এটি অত্যন্ত কার্যকরী আপনার ত্বকে যদি অনেক পুরানো কাটা দাগ ব্রণর দাগ বা পক্সের দাগ থাকে তবে রেগুলার সেই দাগে এক থেকে দুই ফোঁটা করে ভিটামিন ই তেল লাগিয়ে রাখুন ধীরে ধীরে একটু হলেও দাগটা হালকা হবে এ ধরনের দাগ হালকা করতে ভিটামিন ই ক্যাপসুলের তেল খুবই কার্যকরী ভিটামিন ই ক্যাপসুল ছোট ছোট সবুজ রঙের স্বচ্ছ ক্যাপসুল যা সব ফার্মেসিতে পাওয়া যায় আর চুল বা ত্বকের কোনো সমস্যা দেখা দিলেই আমাদের মধ্যে অনেকেই ডাক্তারের সাথে কোনো কথা না বলে নিজে নিজে মুড়ি মুরগির মতো খেতে পছন্দ করেন মনে করেন সকাল বিকাল ভিটামিন ই খেলেই দুই তিন দিনের মধ্যে মসৃণ উজ্জ্বল ত্বক আর মাথা ভর্তি চুল হয়ে যাবে আপনার পুরো ধারণাটাই ভুল প্রেসক্রিপশন ছাড়া ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার অভ্যাস করলে খুব অল্প সময় প্রেশারের জটিলতা অতিরিক্ত ওজন হরমোনাল ইম্প্রুলান্স সহ আরও অনেক জটিল সমস্যা তৈরি করে কনফিউশন দূর করার জন্য আরেকবার বলে দিই আমি কিন্তু কোনো কসমেটিক শপে পাওয়া চাইনিজ স্কিন বা হেয়ার ক্যাপসুলের কথা বলছি না ফার্মেসিতে যে ভিটামিন ই পাওয়া যায় সেই ক্যাপসুলের কথা বলছি যেগুলো খাওয়া হয় এগুলো সবুজ হয় আর হাই পাওয়ারেরগুলো কমলা হয় কমলাটার দরকার নেই যেগুলি বললাম তা যদি কেউ ট্রাই করতে চান সবুজটাই যথেষ্ট এতে করে কিছু না বুঝে শুনে ক্যাপসুল না খেয়ে ভিটামিন ই এর উপকার আপনি পাবেন আর যদি খেতেই চান তবে ক্যাপসুল না খেয়ে ভালো সুষম খাবারের মাধ্যমে ভিটামিন ই শরীরে দেওয়ার চেষ্টা করুন শাক সবজি বাদাম ডিম এগুলি বেশি করে খান ত্বক আর চুল তো ভালো থাকবেই আর কোনো এস্টা ঝুঁকিও নিতে হবে না তো যাই হোক এবার জানলেন তো রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের কিছু উপায় আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন যদি কিছু বলার থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ